जस्य प्रसादात भगवत प्रसादो जस्य प्रसादन्न गति कूतोपि ध्यायंस्तुभंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरु श्रीचरणारविन्दम् भजनिताई गौर राधेशाम जप हरे कृष्ण हरे जय हरिकाल। गत पर्वे आमरा चरित्रसुधा आस्वादन करेछि रथे करे गुंडीचा मंदिरे जगन्नाथ देव एसे उपस्थित হয়েছে। বড়বাজি মশাই কীর্তন করে বিশ্রাম করছেন, তাই তো? আজকে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব কিভাবে আছেন সেটি শ্রবণ করুন। আজ বড়বাবাজি মহাশয়ের মনে আনন্দ আর ধরে না। বৃন্দাবন চাঁদকে বৃন্দাবনে পাইয়া প্রাণ খুলিয়া দুটি প্রাণের কথা কহিয়া যেন শান্তি লাভ করিতেছে। এইরূপ অবিচ্ছিন্ন আনন্দে দিন যাইতে লাগিল। হঠাৎ একদিন ইহার মনে কি এক নব ভাবের উদয় হইল। জগন্নাথ দেবের মুখের দিকে চেয়ে নয়ন দিয়ে অবিরত ধারায় দরদরিত ধারে অশ্রু বিসর্জন হইতে লাগিল। তখন ভাবাবেশে মৃদুমন্দ স্বরে পথ ধরিলেন স্বরূপ রামানন্দে গোরা সঙ্গেতে লইয়া ভাবাবেশে জগন্নাথে কহেন ডাকিয়া, আমি তোমায় না দেখিলে মরি, তুমি আমায় চহ নাকো ফিরি। আহিরিনী হাম গোয়ালিনী তুহু রসময় গুণমণি, নয়ন কমল দল জনু শিরীষ কুসুম জিনী তনু, ভ্রুযুগ কামের কামান কোটি চাঁদ জিনিয়া বয়ান, আখি ঠাড়ে মজাইলে প্রাণ সদা মন করে আনচান, অবলা সরলা কুলবালা ঘরে পরে কি বিষম জ্বালা, মোরে করি বাউলির ধারা বধু তুহু উদাসীন পারা, কিয়ারো বলিব বধু কিয়ারো বলিব মনের মরম কথা কাহারে কহিব, আপন জনারে বধূ করিয়াছি পর ঘর কইনু কানন কানন কইনু ঘর, রাতি কইনু দিবস দিবস কইনু রাতি, পাইব বলিয়া বধূ তোমার প্রীতি, শৈল সম দহকুল ঠেলিনু চরণে সতীর ধর্ম কিছু নাগনি নমনে, এতেকেও বধূ যদি তোমা নাহি পাই শ্যামকুণ্ডে ঝাঁপ দিয়া প্রাণ তেজিবাও, অবলা সরলা মোরে রূপে ভুলাইলা আঁখি ঠাড়ে আনিয়াছ ঘর ছাড়াইয়া, এবে পর হেন মোরে করিছ অন্তরে ত্যাজিব পরাণ বধূ লাগুক তোমায়। আক্ষেপ করছিলেন যেমন রাধারানী বহুদিন পরে কৃষ্ণকে পেয়ে, আজকে বড় বাবাজি মহাশয় সেই রাধারানীর ভাবে সখীভাবে ভাবিত হয়ে জগন্নাথকে দর্শন করে তিনিও এইভাবে বলছেন, আক্ষেপ করছেন। এইরূপ আক্ষেপ অনুরাগে উদ্বেলিত হইয়া ব্যথাহত কদলী বৃক্ষের ন্যায় ইহার সেই বিশাল দেহখানি একেবারে ভূতলে নিপতিত হইল। কার সাধ্য সেই অবস্থায় ইহাকে ধরিয়া রাখে? ইহার সেই হৃদয় বিদারক আরতি, সেই করুণ রোদন, সেই প্রবল অশ্রুধারা, সেই বিরহ ব্যাকুল ভাব যিনি দেখিতেছেন তিনি আর না কাঁদিয়া থাকিতে পারিতেছেন না, তার কান্না এমনই যে দেখছেন তিনিও কেঁদে ফেলছেন। মহাপাষণ্ডী যে তারও মন গলিত হয়ে যাবে। সেখানে লোকে লোকারণ্য হইয়াছে, চতুর্দিকে মশাল জ্বলিতেছে। বড়বাবাজি মহাশয় এক একবার গড়াগড়ি দিয়া বিস্তীর্ণ জগন্মোহনের এক প্রান্ত হইতে অপর প্রান্তে যাইতেছেন, অর্থাৎ গড়াগড়ি দিয়ে জগন্নাথের একদিক থেকে আর একদিকে যাচ্ছেন, জগন্নাথ দেবের কাছে যাচ্ছেন আবার গড়াগড়ি দিয়ে ফিরে আসছেন। এইভাবে গড়াগড়ি দিয়া বিস্তীর্ণ জগন্মোহনের এক প্রান্ত হইতে অপর প্রান্তে যাচ্ছেন, বেগতিক দেখিয়া সকলে ধরাধরি করিয়া ইহাকে জগন্মোহনের বাইরে লইয়া আসিলেন। ইহাতে স্থির হইয়া দূরে থাকো উৎকণ্ঠা আরও বাড়িয়া গেল। ফুকারিয়া ফুকারিয়া কাঁদিতে লাগিলেন। যখন ভূমিতলে গড়াগড়ি দিতেছেন তখন বোধহয় যেন ইহার হস্তপদ বাহিরে নাই। এইভাবে কিছুক্ষণ থাকিয়া একেবারে অচৈতন্য হইয়া পড়িলেন, সর্বাঙ্গ শিথিল হইল, হস্তপদের গ্রন্থি সকল শ্লথ হইয়া গেল। অতি নিপুণভাবে লক্ষ্য না করিলে শ্বাসক্রিয়া হইতেছে কিনা তাহা ধারণা করা কষ্টকর হইয়া পড়িল। ভালোভাবে না দেখলে তার শ্বাস বইছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। ইহার এরূপ অবস্থা দেখিয়া সঙ্গীগণের মধ্যে অনেকেই অধীর হইয়া পড়িলেন। সকলেরই মুখে এক কথা, হায় কি হইবে, কি উপায়ে দাদাকে প্রকৃতিস্থ করা যাইবে। এই সময় হঠাৎ গৈরিক বসনধারী আকর্ণ বিস্তৃত নয়ন উজ্জ্বল শ্যামবর্ণ নাতি দীর্ঘ নাতি খর্ব অতি তেজস্বী একটি সাধু ইহাদিগকে আশ্বস্ত করিয়া বলিতে লাগিলেন, বাবা তোমরা কোনো ভয় করিও না, মানুষ্য শরীরে এরূপ অপূর্ব ভাবের সমাবেশ কদাচিৎ দেখা যায়। আমার শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীগ্রন্থে দেখিতে পাই শ্রীমন মহাপ্রভুর এই ভাব হইত। এই মহাত্মার দেহে যে ভাব বিকাশ পাইয়াছে ইহার নাম প্রলয়ত্থ সুদীপ্ত সাত্ত্বিক ভাব।
তোমরা কেহ যদি গান জানো তবে আমি যেরূপ ভাবে বলি সেইরূপ ভাবে একটা গান করো, দেখিবে মহাত্মা অচিরেই চৈতন্য লাভ করবে। তখন বড় বাবাজি মহাশয়ের অভিন্ন হৃদয় নবদ্বীপ দাস আশ্বস্ত হইয়া বলিলেন, মহাশয় আমরা তো কোনো গান জানি না, তবে আপনি যে ভাবটি বলিবেন যদি অন্তত মুখের কথাতেও পারি সেই ভাবটি প্রকাশ করিতে চেষ্টা করিব। তখন সাধু বলিলেন, দেখো যখন প্রথম এই স্থানে গান আরম্ভ হয় তখন কৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর আক্ষেপ অনুরাগের ভাব নিয়ে গান হচ্ছিল, ওটা আমি শুনেছিলাম। সেই ভাবাবেশে ইহার এইরূপ অবস্থা হইয়াছে। অতএব শ্রীকৃষ্ণ কর্তৃক শ্রীমতীর সান্ত্বনাসূচক এই পদ যদি তুমি গাইতে পারো, অর্থাৎ আক্ষেপ করে গাইছিলেন তো, কৃষ্ণ তুমি আসনি, বোধ তুমি আসনি, এবার তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কৃষ্ণ যদি উল্টে একটি পদ গায় তাহলে সান্ত্বনা জন্য প্রাণটা আবার ফিরে আসবে, চেতনাটা আবার ফিরে আসবে। তাই কৃষ্ণর দ্বারা শ্রীমতী রাধারানীকে সান্ত্বনাসূচক একটা পদ যদি তুমি গাইতে পারো দেখবে অবিলম্বে চৈতন্য লাভ করবে। সাধুর কথা শুনিয়া নবদ্বীপ দাদা নিমিলিত নেত্রে একটু ভাবিয়া একটা পদ গাইতে লাগিলেন, অকারণে কেন এত অনুযোগ, শুনো রাধে বিনোদিনী, তুমি গো আমার পরাণ পুতুলি, তোমা বিনা কিছু নাহি জানি, কতেক রমণী বরজ নাগরে কাহার করিব নাম, নিশি দিশি মুই শয়ন স্বপনে জপিয়ে তোমার নাম, উঠ গো কিশোরী মান পরিহরি শপতি আমারও লাগে, হেন দশা দেখি পরাণ বিদরে কহিন তোমার আগে। এই পদটি গীত হইবা মাত্র বড় বাবাজি মহাশয় যেন চমকিয়া উঠিলেন। তখন ইহার দেহে যুগপত অশ্রুকম্প পুলকাদি সাত্ত্বিক বিকার প্রকাশ পাইল দেখিয়া সকলেই আশ্বস্ত হইলেন এবং সাধুকে শত শত ধন্যবাদ দিতে লাগিলেন। ওই পদটি বারবার গান করিতে করিতে ক্রমে ইহার ভাব সংবরণ হইলে ধীরে ধীরে উঠে বসলেন। তখন প্রেমানন্দে গৌর হরিবোল বলিয়া উচ্চ ধ্বনি করিয়া উঠিলেন। ইহার ধূলি ধূসরিত অঙ্গখানি কোনরূপ আঘাত লাগিয়াছে কিনা সঙ্গীগণ তখন তাহাই দেখিলেন। মহাপুরুষের কোনো দিকে লক্ষ্য নাই। পুনরায় তিনি কীর্তনের সুর ধরিবার উদ্যোগ করিতেই সঙ্গীগণের অনিচ্ছা বুঝিতে পারিয়া রামকৃষ্ণ দাস বাবাজি মহাশয় বলিলেন, জগন্নাথের ভোগের সময় হইয়াছে, চলুন আমরা একটু নির্জনে গিয়া বসি। বড় বাবাজি মহাশয় এই কথা শুনিয়া সঙ্গীগণকে নিয়ে মন্দিরের পাশ্চাতে পিছনে একটা গাছের নিচে গিয়ে বসলেন। আগন্তুক লোক সকল তার চারদিকে ঘিরে বসল। এখানে বড় বাবাজি মহাশয় মানে কে? দাদামশাই। কিছুক্ষণ পরে পূর্বোক্ত গোপালবাবু বলিলেন, আমি একটা কথা জিজ্ঞাসা করিব ভাবিয়াছিলাম, কিন্তু আপনি বড় ক্লান্ত হইয়া পড়িয়াছেন, জিজ্ঞাসা করিতে আর সাহস পাচ্ছি না। বড় বাবাজি মহাশয় বললেন, বলো স্বচ্ছন্দে বলো, কোনো অসুবিধা নেই। গোপাল বললেন, আগে আপনার শ্রীমুখে যখনই কীর্তন শুনি তখনই কেবল গৌরাঙ্গের রাধাভাব ভিন্ন অন্য কিছু শুনিতে পাই না, অন্য ভাব কি আমাদের লইতে নাই? আপনি যখনই কীর্তন করেন তখনই দেখি মহাপ্রভু রাধা রাধা বলে যে কেঁদেছিলেন, মানে রাধারানী হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে যে কেঁদেছিলেন সেই ভাবটা দেখতে পাই, তাহলে অন্য ভাব কি আমাদের আশ্রয় করা চলবে না? বড় বাবাজি মহাশয় বললেন, তবে শুনো, গৌরাঙ্গ আমার ভাবনিধি, এরূপ ভাব নাই যাহা গৌরাঙ্গের শ্রীঅঙ্গে নাই, কিন্তু তাহার অবতার গ্রহণের প্রধান উদ্দেশ্যই রাধা ভাব আস্বাদন। ওই যে বলেছে না, কৈছন রাধা প্রেমা, কৈছন কৈছন মধুরিমা, কৈছন সুখেতি হুভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজেনা হইল পুরন, কি করিব ভাবিয়ে নাহি ওর। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, আর সেই প্রেম করে রাধারানী কেমন সুখ পান, সেই প্রেমের কি বা সুখ, এই তিনটে আস্বাদন করতে তিনি এসেছেন। তাই রাধাভাব আস্বাদনের জন্যই তার সন্ন্যাস গ্রহণ, শ্রী রাধার ভাবকান্তি নিয়ে শ্রী গৌরাঙ্গ অবতার, অতএব তাহাকে যিনি যে সেইভাবে ভজিবেন তিনিই তাহার অন্তরঙ্গ। আরও দেখো, গৌরাঙ্গ প্রভুর তো অনেক সঙ্গী ছিলেন, তবে স্বরূপ ও রামানন্দ এত প্রিয় হইল কেন? কারণ গদাধর ছিল, স্বয়ং রাধারানী, নিত্যানন্দ প্রভু ছিলেন, অদ্বৈত আচার্য ছিলেন, আরও তো অনেকে ছিলেন, শিবাস পণ্ডিত ছিলেন, তাহলে তিনি কিন্তু গম্ভীরায় বসে বারোটা বছর, প্রায় বারো না চোদ্দ বছর তিনি প্রায় স্বরূপ রামানন্দ দুজনকে নিয়েই লীলা করেছেন, আর কাউকে নেননি কিন্তু। তাহলে সারা জীবন যাদেরকে নিয়ে এত কিছু করলেন তা তাদেরকে বাদ দিলেন কেন, এদেরকে কেন নিলেন? তাহার কারণ স্বরূপ সর্বদাই থাকতেন ললিতার ভাবে, আর রামানন্দ রায় থাকত বিশাখার ভাবে, সখীভাবে। শ্রীমান মহাপ্রভু মনে যখন যে ভাবটা উদয় হইত এই দুজন ঠিক বুঝতে পারত এবং বুঝতে পেরে সেই সম্পর্কে কথা বলতো। অর্থাৎ আজকে মহাপ্রভুর মনে
মান ভঞ্জনের ভাব। তখন স্বরূপ রামানন্দ বুঝতে পারত মানের ভাবে ভাবিত হয়ে স্বরূপ রাম রায় সেই রকমভাবেই মহাপ্রভুকে কথা বলতে, ঠিক যেমন ললিতা বিশাখা বলেছিলেন সেই কুঞ্জে। সেই জন্য প্রভু এই দুজনকে লইয়াই রস আস্বাদন করিতেন আর সুখ পাইতেন। যে ব্যক্তি যে বস্তুর অভিলাষ করে তাহাকে সেই বস্তুর পরিবর্তে অন্য বস্তু দিলে কি সন্তুষ্ট হয়? তুমি পিপাসিত হইয়া পানীয় জল চাইলে কেউ যদি তোমাকে দুধ দেয় তুমি কি আনন্দ লাভ করবে? জল তেষ্টা পেয়েছে জলই খাবে, দুধ দিলে ভাবে? বিশেষত গোপী ভাবই আমাদের একমাত্র সাধন। যিনি মধুরভাবে গোপী ভাব আশ্রয় করে রাধা গোবিন্দের উপাসনা করিবেন, তিনি গৌরাঙ্গকে রাধারানী ভাবিয়া নিজে তাহার কিঙ্করী গোপী হইয়া উপাসনা না করিলে কিরূপে লীলায় প্রবেশ হইতে পারে? তাই বৈষ্ণব সিদ্ধান্ত বলেন, ভাবনিধি শ্রীগৌরাঙ্গে ভাবেরও সাবল্য, সব ভাব হইতে রাধা ভাবেরও প্রাবল্য। সব ভাব হইতে গোরার রাধা ভাব সার, রাধিকার ভাবে হয় সুখ পারাবার। গোপী ভাব নিজ দেহে অঙ্গীকার করি, শ্রীগুরু আনুগত্যে চিন্ত গৌরাঙ্গ শ্রীহরি। গৌরাঙ্গ শ্রী রাধারানী শ্রীগুরু মঞ্জরি, তার দাসী ভাব সদা অঙ্গীকার করি। এইভাবে গৌর লীলা করিলে ভাবন, হেথায় গৌরাঙ্গ প্রাবে ব্রজে কৃষ্ণ ধন। কাহারও কোনো ভাব নিন্দা না করিবে, নিন্দা শূন্য নম্রভাবে গৌরাঙ্গ ভজিবে। বড়বাবাজী মহাশয়ের উপদেশ শুনিয়া গোপালবাবুর মনে সন্দেহ ঘুচিল। তিনি অতিশয় আনন্দ সহকারে বলিতে লাগিলেন, আজ আমার পরম শুভ দিন, যেহেতু আমি কলিহত মায়ামুগ্ধ বহির্মুখ জীব হইয়াও অতি নিগুড় গৌরাঙ্গ তত্ত্ব অবগত হইলাম। আজ অধিক পরিশ্রান্ত হইয়াছেন, রাত্রিও অধিক হইয়াছে, চলুন এক্ষণে বাসায় যাওয়া যাক। বড়বাবাজি মহাশয় বললেন, তোমরা যাও, আমি আজ এখানেই থাকবো, আমি যাব না। ক্রমে ক্রমে অধিকাংশ লোক বিদায় গ্রহণ করিল, ইহার অন্তরঙ্গ সঙ্গীগণ মাত্র রয়ে গেলেন। জনৈক ভক্ত কিছু মহাপ্রসাদ আনিয়া দিলে ইহারা সকলে মহাপ্রসাদ পাইয়া সেখানেই সে রাত্রি যাপন করিলেন। অতি প্রত্যুষে যথারীতি ইন্দ্রদ্যুম্ন সরোবরে স্নানাদি প্রাতকৃত্য শেষ করিয়া পুনরায় শ্রীমন্দিরে আসিয়া জগন্নাথ দেবের মঙ্গল আরতি দর্শন করলেন। ক্রমে বেলা বাড়ল, যেমন বেলা বাড়তে লাগল জগন্নাথ দেবের সেবা কার্য যথানিয়মে সম্পন্ন হইতে লাগিল। বেলা দ্বিপ্রহর দুপুর বেলা সময় শ্রী জগৎবন্ধু সুন্দর জগৎবন্ধুর সকাল ধূপ যেমন শেষ হইল, সকালবেলার ধূপ আরতি যেমন শেষ হইল, অমনি জনৈক ভক্ত আসিয়া ইহাদিগকে সাদরে বলিলেন, বাবা কিছু মহাপ্রসাদ গ্রহণ করুন। বড়বাবাজি মহাশয় প্রেমাবেশে সহস্রু নয়নে বলিয়া উঠিলেন, দেখো বাবা, আমরা ভজন সাধন করি না, তথাপি পরম দয়াল প্রভু এত করিয়া খাইতে পড়িতে দিতেছেন, আহা যদি আমরা ভজন পরায়ণ হইতাম তবে না জানি কি না হইতো। হায় রে কঠিন প্রাণ, হায় রে দুষ্ট মন, দয়াময় শ্রী ভগবানের এত দয়া। দেখো সারাদিন যে হই হরি করে, সারাদিন যে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কাঁদে, তার মুখের কথা কি, যদি আমরা একটু ভজন পরায়ণ হতাম তাহলে না জানি কি হতো। একটুখানি হরি বলি প্রভু আমাদের জন্য সারাবেলা খাবার প্রসাদ পাঠিয়ে দিচ্ছে। যে একটুখানি হরি বলছি, একটুখানি গৌরাঙ্গ নাম করছি, তাতেই প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন, খাইতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন। আর যদি আমরা একটু ভজন পরায়ণ হতাম তাহলে না জানি কি হইতো। হায় রে কঠিন প্রাণ, হায় রে দুষ্ট মন, দয়াময় ভগবানের এত দয়া। এত করুণা দেখিয়াও তুই দ্রবীভূত হইলি না, বা তোর ভক্তি বিশ্বাস জন্মালো না? ধিক এই মানব দেহ, ধিক আমার মন, ধিক আমার জ্ঞানের গর্ব। আমরা বলি না ভগবান আমায় কি দিচ্ছে, বলছে না চাইতেই যখন এত কিছু দিয়েছে তাহলে ভগবানের ভজনা করলে আরো না কত কিছু পাবো। ওরে মন, কেবল লোক ভুলাইতে বৈষ্ণব সেজে উদয়পুরনের আশায় দেশে দেশে বেড়াইলাম, লোক দেখানো বৈষ্ণব সেজে পেট ভরানোর জন্য দেশে দেশে বেড়ালাম, এইরূপ আরতিপূর্ণ বাক্য বলিতে বলিতে সেই ভক্তটির সঙ্গে যাইয়া শ্রীমন্দিরের পশ্চাদভাগে পঙ্গতে বসিলেন। কিছুক্ষণ পরে প্রেমানন্দে ধ্বনি দিতে লাগিলেন, সাধু সাবধান, ফের কর অবধান। আমার গুরুদেব সবসময় আমাকে বলি, সাধু সাবধান, ফের কর অবধান। কেন? ভ্রমিতে ভ্রমিতে কোটি কোটি কল্প, দৈবাত ব্রাহ্মণ বৈষ্ণব সেবা ঘটে যদি অল্প, তবে জীবের কর্ম বন্ধ ছুটে কৃষ্ণপর হয়, শালক্যাদি চারি মূর্তি অঙ্গুলি না ছয়। তারপর প্রেম ভক্তি ক্রমে গোপিকার ভাব,
তারপর মহাভাব শ্রী রাধার স্বভাব সর্বোপরি তত্ত্ব নিতাই গৌরাঙ্গ স্বরূপ রসরাজ মহাভাব দুহু এক রূপ যাহা দেখি রায় রামা নন্দ মুরচিত তাহা এক সপচ বৈষ্ণব সেবায় লভ্য। দেখো কি সুন্দর বলছে, বলছেন ভ্রমিতে ভ্রমিতে কোটি কল্প, কোটি কল্প ভ্রমণ করতে করতে দৈবাত ব্রাহ্মণ বৈষ্ণব সেবা যদি ঘটে অল্প, একটুখানি যদি বৈষ্ণব সেবা তোমার ভাগ্যে ঘটে কোটি কল্প ঘুরতে ঘুরতে, তবে জীবের কর্মবন্ধ ছুটে হয় কৃষ্ণ পর, তাহলে জীবে কর্মের বন্ধন ঘুচে যায়, পাপ সব সব দূরে চলে যায়, মায়ার বন্ধন চলে যায়, কি হয় জীব বলছেন কৃষ্ণ ভক্তি হয়। শালক্যাদি চারি মুক্তি অঙ্গুলি নাচ হয় ভগবানের স্বরূপ, ভগবানের কাছে মুক্তি চার প্রকার, শালুক শালোপ্য সাযুজ্য সামীপ্য, এরকম ভগবানের কাছে মুক্তি পাওয়া যায়, এই ধরনের মুক্তি আছে। তাই বলছেন এই চারি মুক্তি অঙ্গুলি না ছয়, তারপর প্রেম ভক্তি ক্রমে গোপিকার ভাব। তারপরে কি হয় বলছে, আমার প্রেম ভক্তি এমনি জন্মে নিয়েছিল, ভক্তি যদি থাকে কিছু লাগবো না, যে না বলছেন ভূমিতে ভূমিতে কোটিকল্প সাধু সেবা যদি হয় অল্প, তবে তো তার কর্মবন্ধন ঘুচে, তবে হয় কৃষ্ণ তৎপর, কৃষ্ণে মতি হয়, কৃষ্ণে মতি হলে প্রেম ভক্তি হয়। তার মানে বুঝতে পারছো প্রেম ভক্তি এত সহজ, কৃষ্ণে মতি হলে প্রেম ভক্তি হয়, আর প্রেম ভক্তি যদি হয় তবে গোপিকার ভাব হয়, গোপী ভাব আসে। তারপর মহাভাব শ্রী রাধার স্বরূপ, গোপীর ভাব আস্তে আস্তে মহাভাব এসে হাজির হয় রাধারানীর স্বরূপ। সর্বোপরি তত্ত্ব নিতাই গৌরাঙ্গ স্বরূপ রসরাজ মহাভাব দুহু এক রূপ। সর্বোপরি আমার নিতাই গৌরাঙ্গ স্বরূপই হচ্ছে এই স্বরূপ যার রসরাজ মহাভাব দুটো একই রূপ, রসরাজের মহাভাব, রসের রাজা। যাহা দেখি রায় রামানন্দ মুরচিত তাহার এক সপচ বৈষ্ণব সেবায় লভ্য। যে স্বরূপ দেখে, যে স্বভাব দেখে রায় রামানন্দ মূর্ছা যায়, সেই স্বভাব সেই স্বরূপ তুমিও পেতে পারো, কি করে, একটুখানি বৈষ্ণব সেবা, বৈষ্ণবের কৃপা ইত্যাদি নানারূপ ধ্বনি দিতে দিতে প্রেমানন্দ ভরে সকলে মহাপ্রসাদ পাইয়া সিংহ দ্বারে বহির্ভাগস্থিত এক প্রকাণ্ড বৃক্ষতলে বসিয়া কিঞ্চিত বিশ্রাম করিতে লাগিলেন। তাই বলছেন এই বৈষ্ণবের অল্প কৃপাতে যদি তুমি এত কিছু পাও, তার মানে ভাবো এই বৈষ্ণবের চরণে যদি অল্প অপরাধ হয় তাহলে কি হবে। তাই বলছেন বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, তবে তো মহামহা ভজনেতে পড়ে যায় বাদ। আজকে জপ করতে বসছি, আমার মনটা বসছে না জপেতে, কেন মন বসছে না, বারবার মনটা কেন চঞ্চল হয়ে যাচ্ছে, কোথাও অপরাধ হয়ে গেছে। আমি প্রসাদ পাচ্ছি কিন্তু প্রসাদ পেয়েও আমার মনে সেই ভক্তি ভাবটা আসছে না। ভগবানের প্রসাদ পেলে, মহাপ্রসাদ পেলে তো মনে একটা ভক্তি ভাব আসবে, বলছি না আমার মনে ভক্তি ভাব আসছে না। তাহলে কেন বলছে, তাহলে জানবে তোমার কোনো বৈষ্ণব চরণ অপরাধ হয়ে গেছে, কোনো বৈষ্ণবের তুমি অপরাধ দেখে ফেলেছো, কোনো বৈষ্ণব নিন্দা করেছো, তাই জন্য কিন্তু তোমার এটা হয়েছে। তো এইগুলো বুঝতে হবে যে কোনো বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, তবে তো মহামহা ভজনেতে পড়ে যায় বাদ। আমার গুরুদেব ওই জন্য একটি কথা বলেন, যে যা বলছে হাজি 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 হাজি, যে যা বলে হ্যাঁ 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 হাজি হাজি, কেন পাছে তুমি কোনো কথা বলতে যাবে, বলতে গেলেই কি হবে, অপরাধ, তুমি করছো অপরাধ করো, হাজি তুমি হাজি বলে চলে আসবে, ঠিক আছে হ্যাঁ দণ্ডবান নমস্কার হাজি। কেন বলছেন বাবা, কোথাও যদি একটু অপরাধ হয়ে যায় আর খণ্ডানোর উপায় না। তাই বলছেন সাধু নিন্দা বৈষ্ণব নিন্দা কদাচ করিবে না, একদম হাজি, ঠিক আছে। কোনো বৈষ্ণবের যদি বিক্রিয়া দেখো, কোনো বৈষ্ণব ভক্ত গুরুদেব, কোনো সেবক মন্দিরের পূজারী, এরকম কোনো ব্যক্তির যদি কোনো বিক্রিয়া দেখো, অর্থাৎ কীরকম কোনো খারাপ কর্ম কুকর্ম দেখো, ভগবান ভাববে ভগবান আমাকে পরীক্ষা করছেন, আমার বিশ্বাস দৃঢ় হয়েছে কি না, এটা ভগবানের পরীক্ষা। বাবাজি মশাই বলেছেন, ওই যে সেই মহিলা এসেছিল তার ছেলেকে কোলে করে নিয়ে পাটবাড়ির গেটের সামনে বাবাজি মশাইকে দাঁড়িয়ে গালাগালি করেছিল, বাবাজি মশাই চরণে প্রণাম করে বলেছিল, মা তুমি আমাকে পরীক্ষা করতে এসেছ। কেন বলেছিল, যে পাছে যদি আমি তার সঙ্গে দুটো চেঁচামেচি করি তাহলে কি হবে, আমার অপরাধ হয়ে যাবে, আর ভগবান বুঝি আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। এইটা বুঝতে হবে যে বৈষ্ণব চরণ অপরাধ যদি উঠে হাতি মাথা, অপরাধ যদি তোমার উঠে হাতি মাথা, হাতির মাথার মতো বড় হয়ে যদি অপরাধ উঠে যায়, বৈষ্ণব অপরাধ হয়, তাহলে তবে তো ভক্তি বৃক্ষের
খসি পড়ে মুণ্ড, শুকা যায় পাতা। এই ভক্তির যে বৃক্ষটা লাগিয়েছি তার মুণ্ড খসে পড়ে, শুকিয়ে যায় পাতা, আর হয়। এই জন্য বলছেন একটাই উপায়, যদি ভজন করতে হয় বৈষ্ণব নিন্দা থেকে দূরে, ভক্ত বৈষ্ণব গুরু নিন্দা থেকে বন্ধ, দেখবে বাকি সব এমনি এমনি হয়ে যাবে। গুরু নিন্দা বৈষ্ণব নিন্দা যদি বাদ দিয়ে দাও, দেখবে ঠিক বাকি সমস্ত কিছু হয়ে যাবে, আর কিচ্ছুর প্রয়োজন নেই, বাকি এমনি হয়ে যাবে। কিন্তু একটি জিনিস থাকলে বাকি সব থাকুক, কিছু হবে না, অপরাধ 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 হয়ে যাবে। তাই বললেন বাবা, বড় বাবাজি মহাশয় দাদামশাই বললেন, সাধু সাবধান, ফের কর অবধান, শোনো সাবধান, ফের কর অবধান। এই বলে প্রসাদ পেয়ে বড় বাবাজি মহাশয় মন্দিরের পশ্চাৎ ভাগে বিশ্রাম করতে লাগলেন। জয় নিতাই, জয় গুর, আজকে চৈতন্য সুধা পর্ব।